স্টাইল করে টাকনোর উপর প্যান্ট পরলে সব হবে কিনা? ভালো প্রশ্ন তো। আজকাল অনেকে স্টাইল করে কি করে, টাকনোর উপর প্যান্ট পরে, মানে এটা স্টাইল। স্টাইল যেটা বোঝা যায় কি, সালাতের খবর নেই, ইসলামের অন্য কোনো কাজের খবর নেই, কিন্তু মাশাআল্লাহ টাকনোর উপরে প্যান্ট আছে। তো দেখতে হবে এটা কেন করছে, সে কি হারাম থেকে বাঁচার জন্য করছে নাকি এটা ফ্যাশনের জন্য করছে। ফ্যাশনের জন্য যদি করে তাহলে সেক্ষেত্রে এর কারণে সওয়াব হওয়ার কোনো কারণ হতে পারে না, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপরে নির্ভর করে। আপনার উদ্দেশ্য যদি হয় দুনিয়া, তাহলে সেক্ষেত্রে দুনিয়াটাই হবে সব, আল্লাহর কাছে পাবেন না। ফ্যাশনের অংশ হিসেবে অনেকে দাড়ি রাখে, আছে না, ওই যে ফ্রেঞ্চ কাটিং বলে। দেখা যায় যে একটা মানুষ ফাসেক, এবাদত বন্দিগির খোঁজ খবর নাই, হ্যাঁ ফরজ এবাদতের খোঁজ খবর নাই, মাকে দাড়ি রাখছে, এমনকি ফ্রেঞ্চ কাটিং কেন, অনেকে চাপ দাড়িও রাখছে, আছে না নেই, কিন্তু ফ্যাশন, এই ফ্যাশনের জন্য দাড়ি রাখে তাহলে সে দাড়ি রাখার কারণে কোনো সওয়াব হবে না। ফ্যাশনের কারণে কেউ টাকনের উপরে প্যান্ট পরলো তাতে সওয়াব হবে না। তবে হ্যাঁ, একটা জিনিস হবে, ফ্যাশনের কারণে হোক আর যে কারণে হোক, সে টাকনের উপরে তো পড়ছে, এই জন্য সে টাকনের নিচে পড়ার যে গুণা সেটা দেখে অন্তত বেঁচে গেছে, কিন্তু আল্লাহর কাছে সওয়াব পাবে না। সওয়াব পাইতে হলে, এই বিনিময় পেতে হলে তার নিয়ত থাকতে হবে, উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর কাছে কি পাওয়া, আজর এবং বিনিময় লাভ করা।